বন্ধুরা, আজ নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমার একটা ফাংশন আছে এখানে, এখানে বলতে আমার বাড়ির সামনে। সাউথ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ফাংশন সকাল দিক করেই হয় এবং নিমন্ত্রিতরা আসেন এবং সকাল দিকেই খাওয়ান দাওয়ানের প্রসিডিওরটা শুরু হয়ে যায়। তো আমাকে এক সপ্তাহ আগেই আমি ইনভাইটেড ছিলাম, তো আজকে আমি সকাল 8:30 উঠেছি। তো হঠাৎ করে মনে পড়েছে যে আজকে তোমাকে যেতে হবে, ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি। ওপরে ফাংশন হচ্ছিলো, ওপরে ফাংশন দেখে নিচে এসেছি, তারপরে বসে গেছি। এই যে কলা পাতায় সার্ভ করে দিয়েছে, এটা কিন্তু সাদা যে অমলেটের মতো দেখাচ্ছে, এটা কিন্তু অমলেট নয়, এটা একটা রাইসের আইটেম। ইডলি আছে, পুরি আছে, সাম্ভার আছে, আরও বিভিন্ন ধরনের চাটনি আছে। খাওয়া দাওয়া শেষ করে ফাংশনটা তোমাদেরকে এক ঝলক দেখাবো, তারপর আমি ডিউটির জন্য বেরিয়ে যাব এবং পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে। আজকের পরবর্তী ভিডিও অংশে অনেক কিছু দেখানোর আছে তোমাদের, তাই ভিডিওটা পুরোটা দেখো। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে খাওয়া দাওয়ার পর কলা পাতাটাকে ঠিক এইভাবে মুড়ে রেখে দিতে হয়। বিশ থেকে চেঙ্গারপেট যাওয়ার ট্রেন আসছে, ওই ট্রেনটাতে চাপবো, লোকাল ট্রেন। প্ল্যাটফর্মে চলে এসেছি, 2 নম্বর প্ল্যাটফর্ম। নম্বর একটা গাড়ি আসছে, দেখতে যাবো।
গাড়ি, কুকুর গাড়িতে গাড়িটাতে সব কিছু দেখা। যোধপুর থেকে চেন্নাই এসছে, তো সব কিছু ক্লিন প্রসেস কি হয়েছে সেটা দেখছি আমি। ট্রেনিং করার জন্য প্রতিটা কোচে দুটো করে স্টিকার দেওয়া থাকে টয়লেটসের সামনে। অনবোর্ড প্যাসেঞ্জারদের কোনো রকম প্রবলেম হলে তারা ঠিক এইরকম একটা নাম্বারে কমপ্লেন জানাতে পারেন। দেখি একবার, তাকে বলতে হবে। যদিও ট্রেনটা জার্নি এখানে শেষ হয়ে গেছে, কিন্তু তাহলেও ট্রেনটা যাতে ঠিকঠাক। একটা মিনি ট্রাইপড অর্ডার করেছিলাম, আজকে এসেছে। আমার বন্ধু, আমারই স্টাফ, সে সেটা ওপেন করছে, দেখছি সব কিছু ঠিকঠাক আছে, যেন অনেক সময় ফ্রড হয়ে যায়। টুটা ফুটা হ্যাঁ গা খিদে পেয়ে গেছে, বাইরে যাচ্ছি খেতে, চাটা কিছু খেয়ে নেবো। স্টেশনের বাইরেই সব দোকানপত্র এখানে আছে, কিন্তু বেঙ্গলের মতো সব কিছু এখানে পাওয়া যায় না। রোডটা ক্রস করে ওপারে দিতে হবে। চিকেন পাফ হ্যাঁ কি ক্যা হ্যাঁ পনির অফিসের পেছনেই একটা কেকের দোকান ছিল, সেখান থেকে কেক খাচ্ছি। আর অফিসটা দেখুন, ওই যে রেড যে বিল্ডিংটা সেটাই আমার অফিস। বন্ধুরা, আজকের মতো ডিউটি অফ করে বাড়ি চলে যাচ্ছি। ট্রেন ধরবো, লোকাল ট্রেন ধরবো। রাত অনেকটাই হয়ে গেছে, কারণ ইভিনিং ডিউটি ছিল 2 থেকে 10টা। ট্রেন আছে সেন্ট্রাল থেকে 10:35, ঘর যেতে যেতে প্রায় 11:45 হয়ে যাবে। খাওয়া দাওয়া কিছু করিনি, ঘরে গিয়ে দেখি কি বানানো যায়। তো এইভাবে আজকের দিন শেষ হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।